কলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে, হিসেবের গারা কলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে, সারা জীবন জুড়ে আশা তো যায় রয়ে লুকু চুরির আড়ালে, ছলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে। মানে কি আপনাদের আমাদের বিয়ে ঠিকই হয়নি? আর বিয়ে না হওয়ার চান্সই বেশি। চান্স অনেক বেশি, আমাকে আজ অবধি কেউ রিজেক্ট করেনি। বাই দ্য ওয়ে, এই পুরো বাড়িটা মালিকা নাকি একজন নাকি শেয়ার আছে? একক একক। এখন যতই বলো ভাই, কে স্বীকার করবে? শুভ্র, তুমি এখানে কি করছো? তুই কি কিছু শুনেছিস? না, ওই লোকটা আবার ফোন করেছিল, বলল যে হেল্প করবে। কিছুটা গায়ে পড়েই হেল্প করতে চায় বলে মনে হলো। থাক বাদ দে। কেন, তুমি কি সত্যটা জানতে চাও না মা? আমি যা জানি সেটাই আমার সত্য, কিন্তু আমি তো জানতে চাই। তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কিরে, ছোটনের চাকরি হয়েছে নাকি? না, ও তো ওর বিজনেস নিয়েই ব্যস্ত, বরং আমার একটা অফার এসেছে। তুই চাকরি করবি? কেন, কোনো সমস্যা? না মানে, তুই চাকরি করলে তো তোর বাবা ওনার অফিসেই চাকরি করতে পারিস। আবার বাবা? আচ্ছা বলো তো কেন, যে লোকটাকে আমি পছন্দ করি না, যে লোকটাকে আমি দেখতে পারি না, তার আন্ডারে কেন আমি কাজ করব? আমি কি ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজ নিজে করতে পারি না? না ঠিক আছে, কিন্তু তার সাথে একবার কথা বলে। কেন তার সাথে আমার কথা বলতে হবে? আমি কি নিজের ডিসিশন নিজে নিতে পারি না? সেটাও ঠিক, যদি কিছু আবার বলে। মা, এরপরে উনি তোমাকে কিছু জিজ্ঞেস করলে বলবে, ওনার জানার কিছু থাকলে সেটা যেন আমাকে জিজ্ঞেস করে, আমি তার উত্তর দেব, তোমাকে যেন আর কিছু জিজ্ঞেস না করে। সত্যি সত্যি বিয়ে করতেছে, সত্য সত্যি বিয়ে করতে থাকা, মিথ্যা মিথ্যে বিয়ে করতেছে, মিথ্যা মিথ্যে বিয়ে করা যায়? তাই ধরতে পারি, তো খুব আনন্দ হবে, উল্লাস হবে, তাই না? উল্লাস হবে কিনা জানি না, তবে সিকরা পাকরা হবে এটা শিওর। সিকরা পাকরা হবে? হুম। আরে আপা বোনি, আপনি বাড়িতে তো নয় বুয়াইতেছে, মানে আপনি বলতে জানেন না, আপনি মধ্যে ঢুকছে না। ওই মহিলাকে আমার রুমে ঢুকার সাহসটা দিয়ে দিয়েছে এই বাড়ির মালিক, যিনি তিনি দিয়েছেন। বাড়ির মালিক বললো আর আপনি সেই হুকুম তামিল করেছেন? আমার কোনো উপায় ছিল না। হ্যাঁ কো দেখি এটা পিটি করতেছেন। এই আমি তোকে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি সবকিছু তছনছ করে ফেলবো। ওই মেয়েকে এই মুহূর্তে আমার ঘর থেকে বের করেন। ভাইসা এত দেখতেছে পুরা ব্যাট। দেখো তুমি তো ভালো করছো না, ওই মেয়েকে আমি ওই রুম থেকে বের করে কোথায় রাখবো? যেখানে খুশি সেখানে রাখেন আপনারা। হ্যাঁ পারলে আপনাদের রুমে এখানে মাঝখানে এসে ঘুম পাড়ান, যাবেন নাকি না? মা তুমি ঘুমোনি? না রে,
আমি বেশ কিছুদিন ধরে একটু ইনসমনিয়ায় ভুগছি, সেই সাথে দিকে একটু তন্দ্রা ভাব হয়। তুই ঘুমাস নিচে? এমনি মানে ঘুম আসছিল না। তুই কি কিছু ভাবছিস আমাকে বল। না তেমন কিছু না, তোমার সাথে সন্ধ্যায় অনেক খারাপ ব্যবহার করেছে তাই ভালো লাগছিল না। আরে না, খারাপ ব্যবহার আবার কি? হয়তো তুই ঠিকই বলেছিস, তোর জীবন তো, তুই তো বুঝবি। আসলে মা, আমার না কোনো একটা কিছু নিয়ে বিজি থাকা দরকার, তাই ভাবছিলাম চাকরিটা করব। কর না, তুই চাকরি কর, আর সে যদি কিছু বলে আমি তাকে বুঝিয়ে বলবো। সে কিছু বলে কি না সেটা নিয়ে তো আমি ভাবছি না, আমি ভাবছি তোমাকে নিয়ে। আমাকে নিয়ে ভাবার কিছু নেই, আমি যেমন আছি তেমনই থাকবো। আচ্ছা মা, সে যদি সত্যি সত্যি কোনো সম্পর্কে জড়িয়ে থাকে তুমি কি করবে? আমি জানি না, আমার চাকরি করতে চাওয়ার পেছনে এটাও একটা কারণ। নিজে যদি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি তাহলে তো আর অন্য কারো মুখাপেক্ষী হতে হয় না। প্রিয়, সত্যি করে বলতো, তুই কি আবারও বাড়ি ছাড়ার কথা ভাবছিস নাকি? না মা, কিন্তু ভবিষ্যতে কি সিচুয়েশন আসে সেটা তো বলা যায় না। আমার তো আর কোথাও যাবার জায়গা নেই, আমাকে তো এখানেই পড়ে থাকতে হবে, কি করব। মা তোমাকে আমি একটা কথা বলি? দেখো মেয়েখান্ড, আবার অনুমতি নিতে হবে কেন, বল না। মা আমি যখন বিয়ে করব তখন কিন্তু তোমাকে আমি আমার কাছে নিয়ে রাখবো। পাগলি মেয়ে, এখন মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের মা মানে ছেলের শাশুড়ি যে উঠবে মেয়ের শ্বশুর বাড়িতে, তা কি হয়, লোকে কত কথা বলবে না? লোকে কি বললো সেটা নিয়ে তো আমাদের ভাবার দরকার নেই। না রে মা, সমাজে বাস করতে গেলে তো কিছু রীতিনীতি আছে, তা তো মেনে চলতেই হয়। আচ্ছা তুই যে বিয়ের কথা বলছিস, ছোটন কিছু বলেছে? না। তুই বল। কেন, আমার কেন বলতে হবে? আমি কি পানিতে পড়ে গেছি যে বারবার ওকে একেবারে বিয়ের জন্য তাগাদা দিতে হবে? অ্যাজ ইফ এটা আমার 1 লাখ দেয়। বাপরে, এত রাগ! সব ছেলেরা না মা একদম এক। ছেলেরা ছেলেদের মতো আর মেয়েরাও মেয়েদের মতো, পরিস্থিতি এক এক সময় এক একজনকে এক এক রকম করে দেয়, এই আর কি। সরি ভাই, সেদিন আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, মানে আমি বেশি রেট করে ফেলেছি, আপনি কিছু মনে করেন না ভাই। না 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 ভাই, ইটস ওকে। না আমি একটু বেশি রেট করে ফেলছি। তবে ভাবির প্রতি আপনার যে ভালোবাসা সেটা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। তবে আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আরে বলেন না ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো অবশ্যই বলবেন। যারা বেশি ভালোবাসে তারা কিন্তু বেশি কষ্ট পায়। আপনার ভাবির প্রতি যে ভালোবাসা দেখেছি তাতে কিন্তু আপনার কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। এখানে কষ্ট পাওয়ার কথা কেন আসছে? না ভাই, আজকালকার যে জামানা, জামানা তো ভালো না। ধরেন ভাবি এটা কিছু করে ফেললো। কিছু করে ফেলার কথা কেন আসছে? আপনি এগুলো কি বলতেছেন? না না ভাই, আপনি অবুঝের মতো কথা বললে তো হবে না। ভাই আপনি একটু বেশি বুঝে ফেলছেন, বুঝছেন? আপনি সবসময় আধা লাইন বেশি বুঝেন, আপনি জানেন এটা? ভাই আপনি কিন্তু রেগে যাচ্ছেন। হ্যাঁ আমি রেগে যাচ্ছি, বেশি বুঝে মানুষ দেখলে আমি রেগে যাই, আমার রাগে শরীর চিরপির করে। আমি আপনাকে সরি বুঝলাম না, সেটা উইথড্র করে নিলাম। এই ভাইয়া, এই বাড়িতে থাকা সম্ভব না। আরে কি বল না, কি হয়েছে বল। জানো না, বাবা যেই মেয়েকে বিয়ে করবে সেও নাকি এই বাড়িতে থাকবে। কি বলতেছিস? হ্যাঁ, প্রথমে আমার রুম দখল করেছিল, আমি কোনো রকম ভাঙচুর করে আমার রুমের দখল ছাড়িয়েছি। হ্যাঁ মানে এইভাবে তো থাকা সম্ভব না। এদিকে মাকে নিয়ে আমি আরেকটা যন্ত্রণায় পড়ছি, মা তো এমনি থাকতে যাচ্ছে না, এইসব কথাবার্তা শুনলে তো আরো থাকতে যাবে না, কি একটা সমস্যা না। সে তো ভুল করছে, তাকে ঠিক করার দায়িত্ব আমাদের, সবাই যদি আমরা এভাবে চলে যাই তাহলে হবে?
তাহলে কি করব দাঁড়ায় এরকম অপমান সহ্য করব না 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 অপমান সহ্য করতে হবে না আমি আমি দেখতেছি কি করা যায় ঠিক আছে আমি একদম পাজল হইছি একদম পাজল হইছি আমি দেখতেছি কি করা যায় যা সহ্য হয় না ওই মেয়েরা যা আমি তো শুধু একজন না কয়েকজন মেয়ে তারা ভাবিনি ফোন দিয়েছিলাম আর ভাবি আপনাকে একটু সন্দেহ করা নাই এটা তো হতেই পারে না সত্যি ভাই সেদিন অফিস থেকে ফেরার পর আমি নিজেই জিজ্ঞেস করলাম কেউ আমাকে ফোন করেছিল ও বললো হ্যাঁ ফোন করেছিল আমি তোমার নাম্বার দিয়েছি তখন আমি জিজ্ঞেস করলাম কে ফোন করেছিল ছেলে না মেয়ে সে নির্লিপ্ত গলায় বলল গলা শুনে মনে হলো মেয়ে ফোন করেছে বলেন ভাই এর নাম সন্দেহ প্রবলেম আচ্ছা ভাই আপনি এক্স্যাক্টলি বলেন তো কাকে আপনি সন্দেহ করেন মানে আই মিন কাকে আপনার মনে হয় যে ভাবির সঙ্গে প্রেমের চান্স নিতে পারে মানে আমার একটা ছোট ভাই আছে ওকে আমি সন্দেহ করি ছোট ভাই আপনাকে একটা পার্মানেন্ট বুদ্ধি দিচ্ছি শুনেন এটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন আপনার মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে ভাই কী বুদ্ধি শুনেন আপনি সোজা গিয়ে ভাবিকে বলবেন ওই যে আপনি যে ছোটো ভাইটাকে আপনি সন্দেহ করেন সেই ছোটো ভাই হলো বাড়ির বড় ছেলে মনে করেন যখনই শুনবে বাড়ির বড় ছেলে ওই প্রেম ওই জানলা দিয়ে এমনি দৌড়াই পালাবে বুঝছেন ভাই ভালো বুদ্ধি ভাই আমি এটা অ্যাপ্লাই করবো ভাই কাজ হবে তো ভাই অবশ্যই কাজ হবে আপনি হলে অ্যাপ্লাই করেই দেখেন হ্যাঁ ঠিক আছে আর টেনশন করবেন না দেখুন বাড়িতে একটা আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে এর মধ্যে আমি কিন্তু কান্নাকাটি একদম অ্যালাউ করি আনন্দ হোয়াট আনন্দ কিসের আনন্দ বিয়ে বিয়ের আনন্দ বিয়ে হ্যাঁ বিয়ে আমি একটা বিয়ে করবো আমি বিয়ে করলে সংসারটা বড় হবে এতদিন আমি আপনাদের থাকতে দিয়েছি একটি কথা বলি কিন্তু বিয়ে করার পর আর একটা দিনও আমি আপনাদের থাকতে দিতে পারবো না তাহলে তাহলে আমার আমার কি হবে আমার আপনাদের কি হবে সেটা তো আমি বলতে পারবো না বিয়ে করতে যাচ্ছি সংসার বড় হবে এতদিন আপনাদের থাকতে দিয়েছি আমি একটি কথা বলিনি তো আর তো পারবো না এটা তোমার মনের কথা তুমি মন থেকে বলছো আমি এই বাড়ি ছেড়ে গোয়িং করব না না এখনই যেতে বলছি আমি আপনাদের এক সপ্তাহ সময় দিলাম এই এক সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের ব্যবস্থা করে নেবেন আমি এসব ঝামেলার মধ্যে আর নেই আরে কি ঝামেলা আবার কান্নাকাটি এতে কান্নাকাটির কি আছে এতদিন তো থাকতে দিয়েছি একটা কথাও বলিনি এতদিন আমি আপনাদের সুবিধা দেখেছি এখন আমার সুবিধা আপনারা দেখবেন না আল্লাহ তুমি এই দিন আমার চোখে সি করার জন্য এই কথা আমার ইয়ারে শোনার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো আমার বাঁচার কোনো ইচ্ছে নেই আই এম ডেড হয়ে যাব সেটাই উচিত আমি ডেড হয়ে যাব জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে এই নিয়ে কোনো কথা না বলাই ভালো আর আমার এখন ঘুমের সময় হয়েছে আর কিছু বলবেন আমার কথা তোমার দু দুটো সন্তানের কথা ফুটফুটে সন্তানের কথা তাদের কথা তোমার মনে পড়বে না হ্যাঁ দেখুন আপনি আপনি কিন্তু আমার ঘুমের সমস্যা হচ্ছেন দুদিন পরে বিয়ে এখন যদি আমি ভালো মতো না ঘুমোতে পারি তাহলে কিন্তু
চোখের নিচে খালি পড়বে, আমার জন্য ভালো হবে। আপনি প্লিজ, আপনি প্লিজ এখান থেকে যান। এই ভদ্র মহিলা আমাকে একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। বাবা আমাকে আর বাধা দিস না, বাবা আর বাধা দিস না। তোর বাবা আমাদের চলে যেতে বলেছে, এই বাসা ছেড়ে আমাদেরকে চলে যেতে বলেছে। সে বললে এগুলো নাকি? এই বাসায় থাকার তোমার সমান অধিকার আছে, তুমি থাকবা। মানুষটাই যখন নাই তখন আর অধিকার দিয়ে কি হবে বাবা? মানুষটা কি নেই, মরে গেছে? মানুষটা বেঁচে আছে এবং তার স্মৃতি ভ্রষ্ট হয়েছে। এই অবস্থায় বাবা যা করছে ভুল করছে, না বুঝে করছে, এটা তোমাকে বুঝতে হবে। সে স্মৃতি ভ্রষ্ট হতে পারে, আমি তো না, আমি তো ঠিকঠাক আছি। একের পর এক ভুল করে যাবে সে, আর আমি আই খুলে খুলে দেখব। দেখ ছোটন, তোর বাবার বিয়েতে তুই বরযাত্রী হয়ে যেতে পারিস, তাতে আমার কোনো বাধা নেই, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব না। এই বিয়ে টিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না, তুমি একদম নিশ্চিত থাকো, একদম নিশ্চিত থাকো। না না, করবে সে, সে বিয়ে করবেই করবে, তাকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। পারবে, শুধু আমি, আমাদের এই যে টুনি, এরা না, দেশের আইন, দেশের আইনই তো তাকে পারমিশন দেবে না আরেকটা বিয়ে করার, যতক্ষণ পর্যন্ত তুমি রাজি না। ছোটন, তাহলে চুপ করে আছিস কেন? কল কল, পুলিশ কল। ওই মেয়েটা, ওই মেয়েটা এই বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি তার সহ্য করতে পারছি না। ডাকবো ডাকবো মা, ডাকবো, সময় হলে সবাইকে ডাকবো, সবাইকে। কিন্তু আমি আসলে দেখতে চাই, আমি এখন অবজার্ভ করছি যে বাবা আসলে আর কী কী করতে পারে। সময় হলে সবাইকে ডাকবো, একদম নিশ্চিত থাকবো। ও, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তুই বলবি আমি দেখতে চাই বাবা আর কী কী করতে পারে, তাই তো? দেখো মা, একদম চুপ করে বসে থাকো, একদম চুপ করে ঘুটি মেরে বসে থাকো। হ্যাঁ, আমি দেখছি, আমি অবজার্ভ করছি। ওই মেয়েকে বলার সাথে সাথে মেয়েটা এসে বাসার মধ্যে ঘুরঘুর করছে। হ্যাঁ, বুঝতে হবে না যে এই ষড়যন্ত্রের পেছনে কার কার হাত আছে। আছে তো, তোর বাবার হ্যান্ড, তোর বাবার হাতেই আছে, বিজ্ঞাপন দিয়েছে না সে? দেখো মা, খুব সূক্ষ্মভাবে চিন্তা করো, বিজ্ঞাপন দেখে মেয়েটা না হয় আসলো, এসে বাবাকে দেখে পছন্দ হয়ে গেল। হ্যাঁ, ওরকম একটা মেয়ে বাবাকে দেখে বিয়ে করতে রাজি হয়ে যাবে? কেন কেন সে কেন নিয়ে থাকবো, কেন? এটার পিছনে কারণটা কি? লোভ, লোভ, লোভ। এত বড় বাড়ি দেখে মেয়েটার মাথা আউলে গেছে। আমি এটাই গবেষণা করে দেখছি। গবেষণা কর, গবেষণা করতে থাক, আর আমি দি এন্ড হয়ে যাই, আমি ফিনিশ হয়ে যাই। তোর জায়গায় অন্য ছেলে থাকলে মায়ের এই দুঃখ দেখে ঘরের মধ্যে জ্বালাও পোড়াও আন্দোলন শুরু করে দিত। তোকে দেখে কিচ্ছু হবে না, তুই গবেষণা কর, গবেষণা। আস্থা রাখো, আস্থা রাখো, আমি যা করছি বুঝে করছি, ভেবে করছি। অধিক উত্তেজনায় মাথার সার্কিট পড়ে যায়, অতএব আমি ঠান্ডা থাকছি, আমি বুঝতেছি এবং ঠিকঠাক মতো করছি, আস্থা রাখো। তোর বাবা বিয়ে করবে না তো? হতে দিব না। ভাই, ওই যে ওইটা দেন তো, ভালো দেখে একটা দেন তো। হ্যালো, হ্যালো ভাবি, ব্রেকিং নিউজ আছে তো। ব্রেকিং নিউজ কি? আজকে টিসিতে কনসার্ট আছে, দেখবা নাকি, যাবা নাকি? না না, এত ভিড়ভাট্টার মধ্যে যেতে আমার। আরে ভিড়ভাট্টা কোনো সমস্যা না, আমি আসি না, চলো যাই, তুমি রেডি থাকো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখি। আ, ভাইয়ারা বলার দরকার কি? তুমি তুমি যাচ্ছ, তুমি তুমি রেডি থাকো, আমি এসে তোমার নিয়ে যাচ্ছি বিকালে, ঠিক আছে, বাই। চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে,
চলে বলে কৌশলে।